উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে ভর্তির জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা এই মুহূর্তে বিজ্ঞপ্তিটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এখানকার মূল বক্তব্য হচ্ছে যে 2023-24 সেশনে 4 বছরের বিএসসি এগ্রিকালচার, যেটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস পুন্ডিবাড়ি এবং দক্ষিণ দিনাজপুর মাঝিয়ান ক্যাম্পাসে পড়ানো হয় সেখানের জন্য, এবং হর্টিকালচার যেটা মেন ক্যাম্পাসে পড়ানো হয় তার জন্য আবেদন চাওয়া হচ্ছে। এটা 4 বছরের একটা বিএসসি কোর্স এবং এটা মূলত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের নম্বরের বেসিসে ভর্তিটা হয়। তো এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে, কী যোগ্যতা, এইসব বিষয়গুলো একবার দেখে নিই। তো প্রথমে বয়সের ব্যাপারটা বলে দিই। তো 2023 সালের 1 জুন অনুসারে যে আবেদন করছে তার বয়স কমপক্ষে 16 বছর হতে হবে। 16 বছরের বেশি হলে ক্ষতি নেই, 16 বছরের কম হলে হবে না। অবশ্যই তাকে, যে আবেদন করতে চাইছে, তাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং এগ্রিগেটে, মানে সব মিলিয়ে 60% নম্বর পেয়ে থাকতে হবে যদি সে জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট হয়। আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয় তাহলে তাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 55% নম্বর পেয়ে থাকতে হবে। এবার এই মাধ্যমিকেরটা সবাইয়ের জন্য প্রযোজ্য। উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অর্থাৎ সিবিএসই বা আইএসসি এইসব পরীক্ষার ক্ষেত্রে, মানে মাধ্যমিক ওই নম্বরটা তো পেয়ে থাকতেই হচ্ছে, তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক টোটালে 60%, ফিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো কিছু পড়ে থাকলেই সেই 3টে সাবজেক্ট মিলিয়ে কমপক্ষে 60% অর্থাৎ এই 3টে সাবজেক্টে 180 এবং টোটালে 60%, মানে 300 পেয়ে থাকতে হবে টোটালে। সেটা কাদের ক্ষেত্রে? না, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর এসসি এসটি পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে ওটা 50% নম্বর হলেই হবে, মানে এই 3টে বিষয়ে 150 পেয়ে থাকলেই হবে। আর টোটালে 50% নম্বর অর্থাৎ 250 পেয়ে থাকলেই হবে। আর যারা ভোকেশনাল বোর্ড থেকে পাস করেছে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে ভোকেশনাল বোর্ড সেখান থেকে পাস করেছে, তাদেরকেও এগ্রিগেটে, মানে টোটালে মিনিমাম 60% নম্বর পেয়ে থাকতে হবে। আর এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে 50% নম্বর পেয়ে থাকতে হবে। তাহলে মাধ্যমিকে তো 60% হচ্ছেই, মানে সেটা জেনারেল ওবিসি ইত্যাদির ক্ষেত্রে, এবং উচ্চ মাধ্যমিকে সেক্ষেত্রে 60% 3টে সাবজেক্টে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার পেয়ে থাকলে তবে আবেদন করতে পারবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু দেখা হয় মেরিট লিস্ট তৈরি করার সময়। আর এসসি এসটিদের ক্ষেত্রে, পিডব্লিউডির ক্ষেত্রে মাধ্যমিকে 55% আর উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় 50% নম্বর পেয়ে থাকতে হবে, সেটা ভোকেশনালই হোক বা জেনারেল বোর্ডেই হোক। তাহলে এই গেল হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কতটা দরকার আবেদন করার জন্য। অ্যাপ্লিকেশনের ফিজ কত? অ্যাপ্লিকেশনের ফিজটা আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে সব, যদি এসসি এসটি হয় তাদের জন্য 600 টাকা এবং ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা 1200 টাকা। 1200 টাকা দিয়ে আবেদন করতে হবে। যদি পার্সন উইথ ডিসএবিলিটিস হয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফিজ দিতে হবে না, তাদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। অনলাইনে ফিটা পেমেন্ট করতে হবে এবং আবেদন সমস্ত ক্ষেত্রে, এক্ষেত্রে আবেদন অনলাইনেই চলবে। এবং একবার আবেদন করলেই 3টে জায়গার, মানে 3টে কোর্স আমি যদি বলি, মেন ক্যাম্পাস, মাঝিয়ান ক্যাম্পাসের এগ্রিকালচার এবং মেন ক্যাম্পাসের হর্টিকালচার, একটা আবেদনে 3টের জন্যই আবেদন করা যাবে। তো আবেদনের লিঙ্ক কী আছে? লিঙ্ক আমরা যদি বলি, এই মুহূর্তে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ নীল কালারে যে admission.ubkb.in, এই লিঙ্ক, এখান থেকে আবেদন করা যাবে। আর এই যে বিজ্ঞপ্তিটা তোমরা দেখতে পাচ্ছ এর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বিজ্ঞপ্তির ডিটেলসটা দেখতে পাবে। এবার আসবো সিট, সিট ম্যাট্রিক্সটা যদি একবার দেখে নেওয়া যাক, তাহলে সেক্ষেত্রে সমস্ত বোর্ডের ক্ষেত্রে সিট দেয়া রয়েছে, সিট ম্যাট্রিক্স নির্দিষ্ট করে বলা রয়েছে। তো সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে মেন ক্যাম্পাসে 26টা জেনারেলের সিট আছে, টোটাল সিট 50টা। ভোকেশনাল বোর্ডের ক্ষেত্রে জেনারেলের 2টো সিট, টোটাল 2টো সিট। অন্য বোর্ডের ক্ষেত্রে জেনারেল 2টো, টোটাল 5টা সিট আছে, এটা মেন ক্যাম্পাসের এগ্রিকালচারে। আর হর্টিকালচারের ক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে মেন ক্যাম্পাসে জেনারেলের জন্য 14টা, টোটাল 23,
এরকমভাবে সব সিটগুলো দেওয়া রয়েছে, আমি ডিটেলসে আর আলোচনা করছি না। একই রকমভাবে মাঝিয়ান ক্যাম্পাসের ক্ষেত্রেও জেনারেলের জন্য 18টা, টোটাল 33টা সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে। তাহলে সিটগুলো নিজেরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো বা বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিষয়টা জেনে নিতে পারো। তাহলে এবার হচ্ছে কবে থেকে আবেদন করা যাবে। আবেদন শুরু হচ্ছে 12ই জুন থেকে, আগামী 12ই জুন থেকে আবেদন শুরু হচ্ছে এবং আগামী 2রা জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সকলের জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ভোকেশনাল বোর্ড, অন্য বোর্ডের ক্ষেত্রে সবাইয়ের জন্যই এই ডেটটা ফিক্সড। এবং মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী 5th জুলাই, 5ই জুলাই মেরিট লিস্ট প্রকাশিত হবে। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন বা কাউন্সিলিং, ক্লাস স্টার্ট, এইসব পরবর্তী ক্ষেত্রে নোটিশ দিয়ে জানানো হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, 1200 টাকা দিয়ে জেনারেলের ক্ষেত্রে আবেদন করবে, SC ST ক্ষেত্রে 600 টাকা দিয়ে আবেদন করবে এবং সেই আবেদন শুরু হচ্ছে আগামী 12ই জুন এবং 2nd জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলতে থাকবে এবং 5th জুলাই এদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তাহলে মেরিট লিস্ট প্রকাশিত হলে তারপর ডিটেলস যাওয়া আবার হবে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে আবেদনের সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক। একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো JPEG ফরম্যাটে বা PDF ফরম্যাট, দুটো ফরম্যাটেই চলবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা 50 KB থেকে 100 KB মধ্যে, সিগনেচার 20 KB থেকে 50 KB মধ্যে। 3 নম্বর পয়েন্টটা একবার দেখতে বলবো, সেটা হচ্ছে যেটা সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, হয় জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেটা যেটা জন্মের তারিখ হিসেবে ধরা হয়, সেটা 200 KB থেকে 300 KB মধ্যে এবং সেলফ অ্যাটেস্টেড কপি বলেছে এটা, অর্থাৎ এটা ভালো করে জেরক্স করে নিয়ে তাতে নিজে সই করে তারপর স্ক্যান করে আপলোড করতে হবে। একই রকমভাবে সেলফ অ্যাটেস্টেড কপি মাধ্যমিকের মার্কশিট, ওই 200 থেকে 300 KB মধ্যে এবং গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বোথ সাইড বলেছে, বোথ সাইড, বোথ সাইডেই কপিটা, কিন্তু মানে মার্কশিটের বোথ সাইডটাই আপলোড করতে হবে। একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট তারও কিন্তু বোথ সাইডটা আপলোড করতে হবে 200 থেকে 300 KB মধ্যে। এছাড়া এবার যাদের যা যে সার্টিফিকেটগুলো রয়েছে SC ST OBC PWD, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সবগুলোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি ওই 200 থেকে 300 KB মধ্যে আপলোড করতে হবে। OBC যারা আছে তাদের নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেট থাকতে হবে সেটা, এবং সেটা 1 এপ্রিল 2022 পর হতে হবে, উপযুক্ত অথরিটি যারা করে তোমরা জানো। এছাড়া 7 নম্বরটা বলবো, সেলফ অ্যাটেস্টেড কপি অফ রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট একটা লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং এটা ওই 200 থেকে 300 KB মধ্যেই লাগবে সেলফ অ্যাটেস্টেড কপি। তো এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এদের ইউনিভার্সিটির ওয়েবসাইটের ফরম্যাটটা থাকার কথা, কিন্তু এই মুহূর্তে আমি ফরম্যাটটা দেখতে পাচ্ছি না। তো যদি ফরম্যাট 12 তারিখের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো। তো এই টোটাল প্রসিডিওর, তাহলে সেক্ষেত্রে অনলাইন মানে টোটাল এই যে অ্যাডমিশনটাকে এরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখিয়েছে, যে প্রথমে অনলাইনে আবেদন করবে, তারপর মেরিট লিস্ট প্রকাশ হবে, তারপর ফিজিক্যাল কাউন্সিলিং ও ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেরিট লিস্ট অনুযায়ী তারা সিট ফাইনাল করবে এবং ফাইনাল অ্যাডমিশন হবে টাকা জমা দিয়ে। তাহলে এই হচ্ছে টোটাল সিস্টেমটা। এরপর ভর্তি হলে কী করতে হবে ইত্যাদি ডিটেলস এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করছি না। তো এ বিষয়ে যদি কারো কিছু জিজ্ঞেস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো।